বউয়ের গায়ে যে কাপড় চোপড় গুলো আছে ওইগুলা খুললাম পেটিকুট পরাইয়া যা যা পরানি দরকার সব আজকে আমি নিজের হাতে পরাইয়া তারপর লাল টুকটে শাড়ি দা পরাই দিয়ে যা আমার খুব ভালো লাগবে হ্যাঁ খারাপ তোর সাথে আমার কথা কইছিল কি ইসলামি করো এত ঠকায় আমারে বিয়ে করছো এখন আবার তোমার ভাইয়ের কথা অনুসারে আমার চলতে হইব না আমার মুন্নি কোথায় তোর বউ এখন আমার কবলে আছে কি দেখলে তাই জান তুই আমার ভাগ হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আচ্ছা ভাই হ্যাঁ তুমি আমার একটা কথা কও কি বিষয়টা হলো আমার কি কোনো কিছুর অভাব আছে না আমার টাকা পয়সার অভাব আছে না কোনো কিছুর অভাব নাই ভাইরে আল্লাহ পাক বোধহয় কিছু নমুনা কিছু মানুষের মধ্যে দিয়া দেয় কিছু গুণাগুণ মানুষের ভিতরে দিয়া দেয় মানে কিছু জিনিস মানুষকে বুঝায় যেমন তোর টাকা আছে কিন্তু তোর কাছে বউ নাই আর আমার টাকা নাই আমার বউ নাই তাই একটা বুদ্ধি বাইর করছিলাম বাইরে কি বুদ্ধি কারণ টাকা ছাড়া যখন কোনো কিছু করা সম্ভব না এই তোর টাকা আর আমার চেহারা আমার ফিগার আমার বডি মানে আমি বিয়া করুম বিয়ার শার্টটা তুমি দাবি পাগল নাকি তুই হ্যাঁ আমি তো বুঝতেছি না ভাই তুমি এটা কি কথাবার্তা কইতাছো না ঘটনা হচ্ছে যে যে টিয়া তুই বিয়ার পিছনে খরচ করতি ওই টিয়া তুই দরজা আমার বিয়ার পিছনে খরচ করলি কথাটা আমার লাভ কি লাভ আছে তো লস নেই প্রত্যেকদিন সকালবেলা বলে আসতে যাবি ঘুরতে যাবি মার্কেটে যাবি খাবি দাবি আর সন্ধ্যা হলে আমার গেলে এই আর আর শুধু উপকার আছে না পরে তোমার বউ যদি রাজি না হয় পরে কি আরে এটা আমি রাজি করাই লব কারণ এই জামানা এসছে ভালো সুযোগ এসছে ভালো ফ্রি অফার তোমার আর কেউ দিত না ছেলে বিষয় হলো আমার মাথায় চিন্তা ভাবনা অন্যটা করে রাখছিলাম যে টাকা পয়সা জমাইয়া দোকা বলে একটা মাইয়া মানে ছোড়ো ছোড়ো ওই যে দেড় বছর পুষি আনে না পুষি মাইয়া একটা আইনা পুষি বড় করে লাইলা ভাইলা বড় করে ওই তো বুঝছি তুমি যেহেতু আমার ভাই আমার কইতাছো তার কিছু করার নাই তোমারও বউ নাই আমারও বউ নাই টাকা গুলো যেই তোমারে তুমি দিয়া করো পরে তুই ভাইয়ের কাম শুনে কাম মানে দিনে এবার ঘুরতে পারি তার বা আদাস কিছুই না তুমি কি কইছ কেন হলে কোনো ব্যবস্থা বলো চলো তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি থ্যাংক ইউ রে ভাই আমি এতদিনে ফর মনে হয়েছে যে আমি বোধহয় এখন বিয়া করতে পারতাছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তোর সব এই আয়নাটা কই থেকে চ টাকা দিয়ে কিনছি বাবা রে অনেক সুন্দর আয়না তো আসলে তোমার কি বলবো দাদা যে এই যে আমাদের বিয়ে হয়ে গেল পাশো গছ টাশো গছ সব শেষ একটা জিনিস গোপন রাখতে গিয়ে দেখলাম যার পারতাছি না এটা বলতেই হবে বাধ্যতামূলক কি জিনিস তুমি আমার কাছে গোপন করলা দেখো আমি যখন বিয়ে করি তখন আমার কাছে মানে আসলে কোনো টাকা ছিল না টাকাটা ছিল আমার ছোট মেয়ের কাছে ও একদিকটা হয়েছে যে ও ওর কাছে টাকা আছে কিন্তু ওর কাছে বউ নাই আমার কাছে বউ আছে কিন্তু টাকা নাই সব কিছু খরচ দিছে ওই আর কি বিয়ের ব্যাপারে তবে সবচেয়ে মারাত্মক ঘটনা এই একটাই ঘটে গেছে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্ট সিস্টেমে গেছিলাম ওর সাথে আমি কন্ট্রাক্ট সিস্টেম বলতে কীরকম কন্ট্রাক্টে হচ্ছে যে কবুল আমি বলবো বিয়া আমি করব ওই সকাল 9টা থেকে মাগরিব তুই মানে ওর সাথে তোমার থাকতে হবে আর কি মানে কি মানে হচ্ছে ঘরে না ভাই বাইরে পাগল নাকি না না তেমন না ওর ও সর্বোচ্চ তোমার ধরার সাইজ হচ্ছে আঙ্গুলের বুড়ি আঙ্গুল পর্যন্ত এই আঙ্গুল পর্যন্ত এর বেশি যাইতেই পারবো না কারণ আমার কথা হচ্ছে যে ভাই তুই নিতে পারো একটা শর্তে ওর চাহিদা অনুযায়ী সব কিছু মার্কেটিং টার্কেটিং সব কিছু তুমি করে দিবা এটা হচ্ছে আমার বউর চাওয়া পাওয়া আমার কাছে মানে আমার তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই তোমার লজ্জা লাগে না ছোট ভাইয়ের সাথে এরকম একটা কন্ট্যাক্ট করে আমাকে বিয়ে করতে তুমি দুনিয়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে বলে না আমাকে চোখে দেখলা কেন কোনো উপায় আসলো না কারণ বউ বাজি ঠিকই অপরূপ সুন্দর সব কিছু মিলাই টিলাই দেখলাম যে সবই ঠিক আছে কিন্তু আমার কাছে টাকা ছিল না ওই কন্ট্রাক্টে যাইতে হয়েছে কারণ আমার ছোট মিয়ার কপালে ওই দেড়াঙ্গুলা খুব বউ নাই এই তোমার দইরা সে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে আরকি তার মানে এখন আমার স্বামী নিয়ে সংসার করতে হবে আর দেবর নিয়ে ঘুরতে হবে এটাই আর কি এটাই জীবন এটাই জীবন যত তাড়াতাড়ি পারো নিজে কোনো ইনকামের রাস্তা তৈরি করো এভাবে আমি সংসার করতে পারবো না আমি চেষ্টা করেছিলাম রিক্সা চালাইতে মাটি কাটো কনস্ট্রাকশনের কাজ করো খেতে কামারের কাজ করো অনেক কষ্ট চা পান বিক্রি করো তাও এই কষ্ট ছাড়া টাকা আসে আমার কষ্ট ছাড়া যখন গিলো খাও তখন কষ্ট লাগে না ভাত মা খাইতে মুখে তুলতে তখন কষ্ট লাগে না একটু ভয় আছে কি বাইরে বিচার আছে থাকবা কই থাকবো সাদের তলে
ছাত্রাবাই বাবা ওই বাবা বাবার বাসা এটা বেচে একটা দোকান দিমু স্যার দোকান নিজে ইনকাম কর আকে দেখো তো কেন ইয়ে করতেছে ওর দিকে লই আরে কই গেল আরে এদিকে হো আই দাদি তোমার তো ডাক্তার তুমি বল আমি যেতে পারবো না আচ্ছা তো তুমি বাহ আমি দেখে আসো কি ছেড়ে সহ্য অবস্থা বাপের জীবনে শুনি নাই স্বামীর সাথে সংসার করবে দেবরের সাথে ঘুরবে টাকার জন্য অকর্মাশ আমি বলি না কেটা রে ভাই হ্যাঁ ভাই কি বকুই আছে ও আছে ঘরে ফিরেছে ঘরে আছে পিছনে কি হয়েছে দেখো বউ লেগে সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আইছি বাবা কিরে বেড়া তোর তো সয়েজ বালা রে সয়েজ বালা আছে না ও সাধারণ আর কেউ না যেরকম ফর্সা গায়ে রং এবং কালার মানে এই যে শাড়িটা কালারে যায় আর কি ছেলেকে মানাইব আর কি তুমি কি কাজ করি কি পিছনে লোক বউ লেগে দিয়ে তুই কাপড় টানছি আনছ বউয়ের ঘরে যাই যাবি কি আর বউয়ের গায়ে যে কাপড় চোপড় গুলো আছে হ্যাঁ ওইগুলা খুললাম পেডিগুড পরাইয়া যা যা পরানি দরকার সব আজকে আমি নিজের হাতে পরাইয়া তারপর লাল টুকটে শাড়ি দাও পরে দিয়ে যা খুব পারলে খারাপ তোর সাথে আমার কন্ঠা হয়েছিল কি কন্ঠা কি কন্ঠা হয়েছিল এই সকাল 9টা থেকে মাগরিবের আগ অবধি আমার জিনিস তোর রাস্তায় সারাদিন ঘুরবি আসবি ফিরবি খাবি দাবি কিনাকাটা দিবি যা খুশি তাই করবি ঠিক মাগরিবের পর থেকে সকাল 9টা পর্যন্ত আমার তারপর তোর এইভাবে কোনটা হয়েছিল আচ্ছা কোনটা ঘিরে নি কি আছে তোমার আর আমার এটাই তো ভাই ভাই দুই ভাইয়ের এক বউ সমস্যা কি আচ্ছা 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 দুই ভাইয়ের এক বউ কবুলটা কি তুমি ছিলে নাম কি ছিলাম কবুলটা কে কইছিল তুই কইছিলি নাম কি ছিলাম কবুল তুমি কইছো কিন্তু টাকা যা লাগে সবার টাকা দিয়ে কখনো কবুল কিনা যায় না হ্যাঁ টাকা দিয়ে কখনো কবুল কিনা যায় না কি কও তুমি যা হ্যাঁ আমি তুই আমার ভাই তোর ভাই হিসাবে আমি তোরে কইলাম যে তোরে আমি দিনের বেলাটা দিলাম তাও ঘরে ভিতরে না ঘরে বাইরে তুই কত বড় স্বপ্ন বিষয় মানে স্বপ্ন নিয়ে বুকের মধ্যে ফালতাছ যে আজকে রাইতে আমি আমার বউরে তোরা তো তুলে দিয়ে আমি আরেক ঘরে গিয়ে সুখে শান্তিতে চিত্তরিয়া ঘুমাবো এই স্বপ্ন কীভাবে তুই দেখো শুধাও না তোর লাগে যেভাবে কথা হয়েছে সেইভাবেই চলতেছি তাহলে তুই দিনের বেলা না আমার রাইতের বেলা দিতে তো একটাই একে ফাড়া দিয়ে ফাড়া গেলাম তোর রাইতে কি হবে রাইতে আমার রাইতে তোর লেগে কি আর এই দেখো রাইতে আমার আমার বউ আমার লাগে থাকবো কবুল যে তো কইছি বউ যে তো আমার সব কথা হ্যাঁ ঠিক আছে মানলাম টেয়া তুই দিছ আমার কাছে টেয়া নাই তোর কাছে টেয়া আছে তার থেকে এই দেই হ্যাঁ এক দিচ্ছি কানবে না কিন্তু কানবে না কিন্তু একটা খাবার তো মানিয়ে দেখে দেওয়া বউয়ের ইচ্ছা ছিল হ্যাঁ তুই আমার যত্ন দেয় চল যে আমি বিয়া করি দুই ভাইয়েরই বউ একটা হবো তখন তুই আমার লোকের বেমানি করতে বিশ্বাস কথা এক ফুটাও বেমানি করি না তুই বেমানি করতাস নাড়া নাড়া বাদামের খোসা তিল্লা ফোকা তুই যেটা কইছো তো আমি সেইভাবে গেছি এখন আজকে তুই কান্নাকাটি কইরা তুই বল আমার মন গলাইতে না আমার বউ যদি হলে যে এই কাহিনী হয়েছে তোরা যে কী করবো রে পাঁচতলা ছাদে নিয়ে ঠাস করে হালা দিব বিলাই বাচ্চার মাথায় চেঁকা বেঁকা হয়ে যাবে যাক বুঝলাম তুই একটা স্বপ্ন নিয়ে আইছো তুই যেই স্বপ্নটা দেখছ যেই আশা করছো যে ব্লাউজটা খোলা তারপর সেলোয়ারটা কী পিরিয়ডটা কইলা ওটা হালাই দিয়া নতুন দিয়ে পুরা ব্যাপারটা তুই ধর যে কল্পনা কর কল্পনা এমনভাবে করবি যে খুব সুন্দর করে ব্লাউজটা খুললাম পেটিকোটটা খুললাম নতুন একটা পেটিকোট পরাইলাম আর ব্লাউজটা পরাইলাম দেখতে থাক তুই স্বপ্ন দেখতে থাক ও তো দেখি তোমার লাইকা ওয়া সাধারণ একটা শাড়ি আনছে সুন্দর শাড়ি দেখো আমাকে খুব ভালো বানাবে না আমি তো জানি তোমার এই কালারের শাড়ি তো অনেক সুন্দর লাগবো আমার দেবরের তো চয়েস আছে খোলো তুমি না অনেক দেন কেমনি শিক্ষার বার্তা আছে আগে বেড়া আসতো খোলো
আরে বাবা তুই তুমি শু গা ও জিডি জিডি কইছে আমার ওখানে বইয়া হেডিডির কথা কইতেছি ও আমার কিছু শাড়িটা লইয়া যাইয়া বউরে দিম দেওয়ার পর ও শৈলে যেটা পুরান জিনিসপত্র আছে সব খুইলা আমার চোখের সামনে এইটা পরাবো এই কথা কইছি তো আমি কিছু তুই স্বপ্ন দেখতে থাক আমি নিজে এই যে স্বপ্নটা পূরণ করে দেয় এই হলো কাহিনী জীবন কাউয়া কখনো ময়ূর হইতে পারবে না আর জীবনও অস্বপ্ন পূরণ হইব না আচ্ছা ঠিক আছে এখন তো খোলার দরকার নেই তুমি ইসলামই করো এত ঠকায় আমারে বিয়ে করছো এখন আবার তোমার ভাইয়ের কথা অনুসারে আমার চলতে হইব না লজ্জা শর্মের বিষ নাই তুমি বড় ভাই না বড় ভাই ছোট ভাইয়ের সাথে এভাবে কথা বলো কি করে তোমার শাড়ি তুমি নিয়ে যাও ওর শাড়ি ওকে ফেরত দিবা আর আমার চোখের সামনে যেন ও না আসে সেটা ওকে বলে দিবা ওকে শিক্ষা ভাত দিবা ও কাদক মরে যাক কাঁদতে কাঁদতে তোমার ভাই তুমি সামলাবা যদি আমার চোখের সামনেও পড়ে আমি মাথায় তুলে আসার দেবো বলে দিলাম দরকার নেই ও তো টে আছে ও টে দেয় তো আমরা খরচা করতেছি তুমি একটা কাম করতে পারো কি ও সামনে আইলে বাইরে তুই তো আমার ফোলার মতন এইটা কইয়া খালাস খেতে পেতে কইয়া নর্মাল হয়ে গেছে এটা বললে হবে আবার জিয়া ও আবার এদিকে দুর্বল আছে আচ্ছা ঠিক আছে শুনো তোমরা আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো তুমি একবার দেখিয়া দেখবা তো অনেক ভালো লাগবে জায়গা বিশাল একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যাবো রেস্টুরেন্টে হ্যাঁ তারপর তোমার শপিং মলে নিয়ে যাবো শপিং করে দিব জানো না তো আজকে মনে করো যে ব্যাংকে থেকে 3 লাখ টাকা উঠেছে 3 লাখ টাকা হ্যাঁ তাহলে কিন্তু আমাকে ডায়মন্ডের একটা পেন্ডেন্ট কিনে দিতে হবে অবশ্যই তুমি আজকে যা পছন্দ করবা তোমার আজকে আমি তাই কিনে দিব খুব বেশি না আমাকে বেশ কয়েকটা দামি দামি শাড়ি কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা কি আগে শপিং মলে যাব না রেস্টুরেন্টে যাব তুমি বলো আগে কোথায় যাব আগে শপিং মলে যাব আগে শপিং মলে যাবা হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই সঠিক ঠিক আছে মনে মনে বেবি কোথায় কোথায় মনে জানো কোথায় কি ব্যাপার আমার কোন জায়গা আছে কই ওই ভান্ডার কি কাটতে দিল নাকি কি রে তাই চল আজকে তোর হাসিতে অনেক বড় একটা ডাইনোসরের বাচ্চার চেহারা পাইতেছি আমার খুললা কত ভাই আমার মনে ফুর্তি লাগছে ফুর্তি কি কি ফুর্তি আমার মুন্নি কোথায় আমি সরিয়ে তো যাই আমি তোর ভাবিরে বিয়ে করছি হ্যাঁ ঠিক আছে তোর আমি 2 নম্বর করছি এই যাই যে কথা যেটা দিছিলাম সেই অনুযায়ী যাইতে পারতাছি না ঠিক আছে ভাই কিন্তু তুই আমার নাবালক বউ একটা নাবুজ শিশু বাচ্চারে আটকে রেখে কি করবি আর একটা মাসুর বাচ্চারে মাইরা লাবি হন তোর নিয়ম অনুযায়ী আমি তোর বউরে লুকাই রাখছি দিনের বেলা নিয়ে লুকাই রাখছি রাতের বেলা ঠিক খুঁজে পাবি না কিন্তু তোর লগে কথা হয়েছে ঠিক আছে আমি তো দিছি কিন্তু শিকার এখন বাজে করা এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে তুই যদি আমার লগে গাদ্দারি করিস ভাই আমার এই মুখ কারো গায়ে থাকতাম না আহা ভাই তুমি কইছিলা যে দিনের বেলা আমার কাছে থাকবো রাতের বেলা তোমার কাছে থাকবো সবই ঠিক আছে বউ যখন দিনের বেলা আমার কাছে আইছিল তখন তো আমি বউরে ঘুম করে লাইছি যাতে তুমি রাত্রে বেলা না পাও যদি আমার বউ তুই ঘুম করত তাহলে আমি তোর খুন করব খুন করে তোর দেড় ব্যাগ রক্ত নিয়া যা শরীরে আছে দেড় ব্যাগের বেশি তো ওই রক্ত ওই রক্ত দিয়ে আমি কিছু করব আমার বউ তুমি আমার কিছু করতে পারবে না তুমি থাকো এভাবে দুঃখের কান্না কাঁদো নিজে আমি কাম করে হইলো তোরে আমি দিয়ে দেবো আমি গ্যারান্টি দিলাম 30 বছরের মধ্যে এটা পরিশোধ করে দিবো তোরে পরিশোধ করতে ভাই তুই আমার ছোট ভাই ঈশ্বর দিকে গেছিস আমি তোর জন্য আমি একটা ঐশ্বরিয়ার মতন একটা সুন্দর মাইয়া দেখা আমি তোর বিয়া দিব আর তুই যেটা আমার কাছে ফাঁস আমি তুই টেয়ার আমি 30 বছরের মধ্যে পরিশোধ করে দিব এটা মুসলমানের জবাব মুসলমানের জবান দিয়ে আমি একটা কথা একবারই বলি বারবার বলি না তো আমার বিশ্বাস হয় না কারণ তুই আমার লগে ইদানিং একটা বেইমানি করছ
তুই যদি আবার আমার লোকে বেইমানি করিস তখন কি হইব? তাহলে আমার শক্তি লাগে তোর হাতে ধরে দিব। আচ্ছা ঠিক আছে, এরকম ভুলার জীবনে করবি না তো? না ভাইয়া। হ্যাঁ না ভাই, এরকম বাইরের লোকে আর বেইমানি করবি না ভাইয়া? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ভাই আমার লোকে ভাইয়া চুকার নেই তো? না সত্যি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু।